এত বড় বড় জাহাজ, বিশাল আকৃতির ঢেউ, সমুদ্রের ঢেউকে আলাদা করে দিয়ে পৃথিবীর ভ্রমণ করে এই জাহাজগুলো। কিন্তু এই জাহাজগুলো পানিতে নামানো হয় কিভাবে? কারণ এত ভারী ভারী জিনিসপত্রের কনস্ট্রাকশন পানিতে তো করা সম্ভব নয়। আমরা সবাই জানি যে জাহাজের কনস্ট্রাকশন শুকনো জায়গায়, শিপইয়ার্ডে করা হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, এই জাহাজগুলো কিভাবে পানিতে নামানো হয়? আপনারা কখনো চিন্তা করেছেন কিভাবে এই জাহাজগুলো কিভাবে পানিতে লঞ্চ করা হয়? এই জাহাজগুলোর কনস্ট্রাকশনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো শিপ লঞ্চিং। একটু ভুল হলেই একেবারে নতুন জাহাজটির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রথমবার পানিতে নামানোর সময় জাহাজটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে নতুন জাহাজ পানিতে লঞ্চ করা হয়। নতুন জাহাজকে পানিতে নামানোর জন্য চারটি পদ্ধতি অবলম্বন করা হয়। গ্র্যাভিটেশনাল টাইপ শিপ লঞ্চিং, এই পদ্ধতিতে জাহাজটিকে একটি রেল লাইনের মতো জিনিসের উপর সেট করা হয়, যাতে জাহাজের ওজনই জাহাজটিকে পানিতে নিয়ে যেতে বাধ্য করে। ওই রেল লাইনে প্রচুর পরিমাণে তেল লাগানো হয়, যাতে জাহাজ খুব সহজেই স্লাইড হতে পারে বা পিছলাতে পারে। রেল লাইনের উপর বাকি কাজ জাহাজের ওজন আর মহাকর্ষীয় শক্তি করে দেয়। লাইনগুলো একটু নিচের দিকে ঝোকানো থাকে, যার ফলে বিশাল বিশাল আকৃতির জাহাজ খুব সহজেই পানিতে নামানো যায়। এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল যুক্ত তেল ব্যবহার করার কারণে পানি দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লোটিং আউট টাইপ লঞ্চিং, এই পদ্ধতিতে ডক বা শিপইয়ার্ডের জাহাজ নির্মাণ করা সেই জায়গাটি পানি দিয়ে ভরে দেওয়া হয়। তারপর জাহাজটি আস্তে আস্তে ধীরে ধীরে সমুদ্রে নেমে যায়। মেকানিক্যাল টাইপ লঞ্চিং, এই পদ্ধতিটি অনেক ভারী জাহাজের ক্ষেত্রে করা সম্ভব নয়, কারণ এতে জাহাজটির ক্ষতি হতে পারে। এই পদ্ধতিতে জাহাজটিকে উঁচু করে পানিতে ফেলা হয়। এই পদ্ধতিতে ছোট্ট একটি ভুল জাহাজের অনেক ক্ষয়ক্ষতি করতে পারে, তাই এই পদ্ধতিটি শুধু হালকা ও কম ওজনের জাহাজকে পানিতে নামানোর কাজে ব্যবহার করা হয়। হেল্প অফ এয়ারব্যাগ, এই পদ্ধতিটি সবথেকে সুরক্ষিত ও কার্যকরী। এই পদ্ধতি বের হওয়ার পরে জাহাজকে পানিতে নামানো অনেক সহজ হয়ে গেছে। সম্পূর্ণ জাহাজটিকে এই এয়ারব্যাগের উপর দিয়ে পানিতে নিয়ে যাওয়া হয়। এয়ারব্যাগ সফলতার সাথে এই দৈত্য আকারে জাহাজগুলোকে পানিতে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।